This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pest are smart, we are smarter. আপনাদের সকলকে এবং আমার সকল দর্শক বৃন্দদের শুভ মহা ষষ্ঠী। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 55 গ্রাম দুর্গোৎসব পূজা কমিটিতে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ছোট বড় নানা ধরনের ছোট ছোট পুতুল দিয়ে সাজানো হয়েছে এই মণ্ডপটি। এই মণ্ডপটিতে 1200টা পুতুল দিয়ে সাজসজ্জা করা হয়েছে। এখন শিশু কন্যারা ছোট ছোট পুতুল এবং হাতের তৈরি করা যেই আগে সামগ্রীগুলো হতো বাচ্চারা খেলতো, এখন সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল এসে। দুর্গোৎসব পুজো কমিটি এইটাকেই তুলে ধরেছে। আসুন আমরা জেনে নিই এই পুজোটা কিভাবে করেন এবং এনারা কবে থেকে এইখানে রয়েছেন। আমরা প্রায় 33 বছর ধরে আমাদের পুজোটা করছি এবং আমাদের 55 গ্রামের যে অধিবাসী বৃন্দ, আমরা 121টা ফ্যামিলি এখানে আছি। সবাই উদ্বস্ত ছিলাম একসময়, উদ্বস্ত ফ্যামিলি আমরা। আমরা 33 বছর ধরে পুজোটা করছি এবং এলাকার সকলের সহযোগিতা নিয়েই আমরা পুজোটা করছি এবং সকলে মিলেই আনন্দ করি। এটা এইভাবেই আমাদের পুজোটা প্রতি বছর হয়ে আসছে। আপনারা কি এখানে প্রথম থেকে আছেন না আপনারা? দাদা বলছিলেন পূর্ব বাংলার লোক, তো এখানে যতটা 121টা ফ্যামিলি রয়েছেন আপনারা, 121টা বাড়ি যারা এই পুজো মণ্ডপটা তৈরি করেন এবং পুরো সমস্ত পুজোর পুজো আয়োজিত মানে প্রথম দিন থেকে, তো আপনারা মেনলি পূর্ববঙ্গের কোথা থেকে? এটা আমরা দেশ ভাগের সময় আমরা চলে আসি। আমরা এই নয় যে নতুন এসেছি, আমাদের দেশ ভাগের সময় আমাদের এখানে আসা হয়েছে এবং সেখান থেকে আমাদের উঠন পড়নের মধ্য দিয়ে আমরা এটাকে চালিয়ে যাচ্ছি আর কি। শিশু কন্যারা আগের মতো আর পুতুল খেলে না, মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। তো এই এইটা তৈরি করে মানে কত ছোট ছোট বাচ্চারা আসছে যারা যারা এই ছোট ছোট পুতুল আর খেলনার প্রতি মানে আকৃষ্ট হচ্ছে। হাত দিয়ে সবাই দেখছে, বড় ছোট সবাই পুতুলটা দেখতে চাইছে, দেখছে যে এর মধ্যে নকলের কোনো রকম ব্যাপার আছে কিনা। আমাদের এখানে নকল নেই, আমাদের কাজটা টোটালটাই প্যারাস্টর প্যারিস দিয়ে তৈরি এবং আমরা চেষ্টা করছি সবাই যাতে পুতুল নিয়ে অন্তত যে আমাদের ছোটবেলার যে পুতুলের খেলাটা আমরা করতাম সেটা যেন না ভুলে যাই। এবং এটা হস্তশিল্পের একটা বড় জিনিস, সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে হস্তশিল্পের একটা যে মোহরম রয়েছে তা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, আমরা সেটাকেই তুলে ধরার চেষ্টা করছি। এবং শুধু তাই নয়, আমাদের প্রতিমা মণ্ডপ যে আমরা করেছি টোটালটাই কিন্তু আমাদের কারুকার্য হয়েছে পুরোটাই মাটির। 121টা ফ্যামিলি অষ্টমী ভোগ, পুরো ফ্যামিলি, শুধু তাই নয় বাইরের যারা আসে তার প্রত্যেককে আমাদেরকে এখান থেকে ভোগ দেওয়া হয় অষ্টমী পুজোতে। আমার 33 বছর, যদিও আমি 33 বছর এখানে আসিনি কিন্তু 33 বছরের পুজো এটা। এখানে যৌথভাবেই সবাই হয়, পুরুষরাও যেমন আছে মহিলারাও সমসাময়িকভাবেই
জিনিসটাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়, সবাই মিলে যৌথভাবে জিনিসটা করা হয়। যেহেতু এই এলাকাটার মধ্যে মোটামুটি এটা একটা ভালো জায়গা, ভালো পরিবেশ, ভালো পাড়ার মধ্যে এক পুজো বলে সবাই মিলেই সমানভাবে এটা সহযোগিতা করা হয়। একদমই একদমই আমাদের ঘোড়া প্যান্ডেল হপিংটা সকালের দিকে সেরে ফেলি, এবার সন্ধ্যা থেকে রাত্রে একদম 3:30 পর্যন্ত এখানে। আমি মৌসুমী বলছি। এই মুহূর্তে আমরা রয়েছি 55 গ্রাম দুর্গা উৎসব পুজো কমিটি ক্যামেরায় বিশু অধিকারীর সঙ্গে কোয়েল।